বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? মা বাবা, ভাই বোন সবার সঙ্গে তোমরা বাসায় আছো। আমরা অনেক দিন স্কুল করি না, স্কুলে আসি না, কি কারণে? করোনার কারণে, তাই না? বাসায় বন্দি হয়ে আছো, স্কুল আসার জন্য তোমরা ছটফট করছো, কিন্তু আসতে পারছো না। বাসায় পড়াশোনা করছো? নিশ্চয়ই পড়াশোনা বাবা মা জোর করে তোমাদেরকে করাচ্ছে, কারণ পড়াশোনা তো করতেই হবে। খাওয়া দাওয়ার সাথে সাথে আমাদের খেলাধুলার সাথে সাথে পড়ালেখা সঙ্গে চালিয়ে যেতে হবে। সেজন্য আমরা কি করেছি, আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নেব। সেজন্য তোমরা আমার সাথে ক্লাস করবে, আমি আজকে তোমাদের বড় কে কবিতাটা পড়াব। তাহলে আমি এখানে বড় কে কবিতা লিখেছি। কবিতার কবির নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, এখানে বইয়ে আছে তোমাদের হরিশচন্দ্র গুপ্ত, এটা ভুল আছে কিনা আমি জানি না, তবে আমরা অনেক বছর থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তই বইয়ে পেয়েছিলাম, হঠাৎ করে দেখি হরিশচন্দ্র মিত্র, কিন্তু এটা তোমরা ঠিক করে নাও ঈশ্বরচন্দ্র গুপ্ত হবে। তাহলে এখন দেখো যে আমরা কবিতাটা কি জানি। আমি আগে কবিতাটা তোমাদের পড়িয়ে শোনাই, তারপর তোমরা কি মুখস্থ করবে। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যায়। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে এখানে কি বলছে, আপনারে বড় বলে, মানে নিজেকে বড় বলা যাবে না, লোকে যাকে বড় বলে বড় সেই হবে। সেজন্য যে লোকে বলবে তখন সে বড় হবে, আর বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার। যার বড় গুণ আছে সেই সর্বদা সংসারে বড় হয়, কারণ বড় গুণ না থাকলে সব ধরনের গুণ থাকতে হবে, সৎ হতে হবে, ভালো হতে হবে, সবার কথা শুনতে হবে, সবার জন্য করতে হবে, তবেই সে বড় হবে, না হলে সে তো বড় হতে পারবে না। তার সর্ব গুণ নাই, সব গুণ থাকতে হবে তবে সে বড় হবে। তাহলে গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তাহলে সব গুণ যখন থাকে তখন তাকে ছোট হয়ে কি করতে হবে, সবার সাথে মেলামেশা করতে হবে, ঘুরতে হবে, ফিরতে হবে, সব কাজ করতে হবে, সবাইকে খাওয়া দাওয়া সংসারে যা যাবতীয় দায়িত্বভার বহন করতে হবে, তখনই সে তাকে মানুষ কি বড় বলবে। সেজন্য আমরা কবিতাটা কি করব, আমরা মুখস্থ করব। মুখস্থ না করলে কি হবে, তোমরা কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে না। সেজন্য তোমরা সুন্দর করে মুখস্থ করে কোশ্চেনের অ্যান্সার দিবে। তাহলে আমরা এখন কবিতাটা মুখস্থ করব, তারপরে আমরা কি করব, শব্দার্থ লিখব। তাহলে আমি শব্দার্থ তোমাদেরকে কিভাবে শিখিয়েছিলাম, শব্দার্থ আমাদের বইয়ে আছে, কঠিন ব্যাপার আর সংসার। তাহলে আমরা শব্দার্থ লিখি। এক নম্বর, শব্দার্থ মূল শব্দ কি, মূল শব্দ হলো আমাদের কঠিন। কঠিন শব্দার্থ শব্দের অর্থ, কঠিন শব্দের অর্থ হলো শক্ত, শক্ত। এখন আমরা আরেকটা কি আছে, যে ব্যাপার, ব্যাপার 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 শব্দের অর্থ কি, তোমরা জানো যে ব্যাপার শব্দের অর্থ বিষয়। কি বিষয়, বিষয়। আর একটা শব্দের অর্থ আছে সংসার,
সংসার শব্দের অর্থ কি? তোমাদের বইয়ে দুটো দেওয়া আছে, একটা হচ্ছে ঘর কন্যা, একটা হচ্ছে পরিবার। তাহলে একটা সংসার মানে একটা সংসার কি একা হবে না একটা পরিবার দিয়ে হবে, সেই জন্য সংসার হলো পরিবার। তোমাদের পরিবার লিখলে মনে থাকবে। তারপরে আমরা কি লিখবো দেখো, দুই নম্বরে আছে বাক্য গঠন, দুই নম্বরে আছে বাক্য গঠন। আমরা বাক্য গঠন ঠিক এইভাবে লিখবো যে বাক্য গঠন লিখবো মূল শব্দ, মূল শব্দ বাক্য গঠন, বাক্য গঠন। তাহলে কঠিন দিয়ে কঠিন দিয়ে এখানে বই তোমাদের কি দেওয়া আছে, কখনো কখনো আমাদের ক নম্বর, কখনো 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 আমাদের আমাদের কঠিন কাজ করতে হয়, তাহলে কি হলো আমরা জানলাম যে বইয়ে আমাদের লেখা আছে কখনো কখনো আমাদের দেশে কি হবে কঠিন কাজ করতে হয়। তারপর কি আছে যে সে জিজ্ঞেস করলো ক নম্বর, সে জিজ্ঞেস করলো বললো সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। তাহলে আমরা জানলাম সে জিজ্ঞেস করলো ব্যাপার কি। এখন এখানে আমাদেরকে কি করতে হবে, শব্দগুলোর মধ্যে বাক্য গঠনে আন্ডারলাইন করে বুঝিয়ে দিতে হবে যে এটা ছিল না, এটা ছিল না। তাহলে আমরা কি শিখে গেলাম, আমরা শিখে গেলাম শব্দের অর্থ, বাক্য গঠন এবং কি যে অ্যান্সার গুলো জেনে গেলাম। তাহলে তোমাদের পড়া কি হবে, তোমাদের পড়া হবে যে আজকের পড়া তোমাদের কবিতা মুখস্ত করা, বাড়ির কাজ, তোমাদের শব্দের অর্থ, শব্দের অর্থ সামান্য তিনটা আছে, এই তিনটাই তোমরা মুখস্ত করবে, আমি লিখে দিলাম, তোমরা লেখাগুলো তুলবে এবং তোমাদের বইয়ের মধ্যে পড়া আছে, আমি সুন্দর করে তোমাদেরকে বলে দিলাম, তোমরা এগুলো পড়বে এবং একটুকু সময় লাগবে না তোমাদের, এগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে পড়ো, সুন্দরভাবে পড়ো, তাহলে তোমাদের মুখস্ত করতে সময় লাগবে না। তাহলে তোমাদের বাসার পড়া থাকলো বড় কে কবিতা সম্পূর্ণ মুখস্ত করা এবং শব্দের অর্থ মুখস্ত করা এবং কি যে বাক্য গঠনটা পড়া। এখন চলে আসো প্রশ্নের মধ্যে, মুখে মুখে উত্তর বলি, মুখে মুখে উত্তর বলি তোমাদের বইয়ে আছে, মুখে মুখে বড় কে, আমি যে বড় বড় কে বললাম সেটা তোমরা সুন্দরভাবে লিখবা, বড় কে। আমরা যে আগে করছিলাম নানা নানি দাদা দাদি গুরুজন, যারা বাবা মা ভাই বোন বড় তারাই বড়, কিন্তু এখানে কি বইয়ে বলেছে যে তারাই বড়, যাদের গুণ আছে, যারা সবার জন্য করছে, যারা সৎ সততা এবং কি সংসারে সমস্ত দায়িত্বভার গ্রহণ করছে সেই হচ্ছে বড়। এই কবিতার মধ্যে তাই বলা আছে, শুধু বড় আমি সবচেয়ে বড় কিন্তু আমি কিছুই করি না, আমি বসে বসে আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, তাহলে তার কোনো গুণ আছে নাই। তাহলে বড় কে এইভাবে সুন্দর করে তোমরা লিখবে। দুই নম্বরে আছে সংসারে কিভাবে বড় হওয়া যায়, তাহলে সংসারে ওইভাবেই বড় হওয়া যায়, সুন্দর করে লিখে দিবে যে যারা বড় দায়িত্বভার নিতে জানে, যারা সৎ সততার সঙ্গে কাজ করে, সংসারে কোনো রকম দুর্নীতি অন্যায় অবিচার করে না, সংসারে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করে, সেই সংসারে বড় হয়। তারপরে গ নম্বর, কাকে সকলে বড় মনে করে, কাকে বড় মনে করে, তখন বাড়ির সব ব্যক্তিরা বোঝে যে এই ব্যক্তি তো সবার জন্য করছে, তাহলে উনি বড়, তারাই নির্ধারণ করবে সংসারে, যারা পরিবারের ব্যক্তিরা আছে তারাই নির্ধারণ করবে, সমাজের লোকজন আছে, সমাজে যারা বাইরে যাচ্ছি আসছি তখন
জানতে পাচ্ছে যে হ্যাঁ উনি সংসারের জন্য সবকিছু করেছে, তাহলে সে কি হবে আমাদের বড় বলে পরিগণিত হবে। তারপরে আমাদের কি আছে 4 নম্বরে, বানান ও অর্থের পার্থক্য মনে রাখি। বানানে কি আছে, বানান ও অর্থ, বানান গুণ মানে ভালো বৈশিষ্ট্য, তাহলে গুণ ছেলেটির অনেক গুণ আছে। বানা অর্থের পার্থক্য দেখো, গুণ মানে বৈশিষ্ট্য, এখানে গুণ গুণ হলো কি বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, ভালো ভালো বৈশিষ্ট্য, ভালো বৈশিষ্ট্য, ছেলেটির অনেক গুণ আছে। যদি গঠন করতে বলো বাক্য গঠন, তাহলে তোমরা ওইভাবে লিখবে ছেলেটির অনেক গুণ আছে, ছেলেটির অনেক গুণ আছে, তোমাদের বইয়ে লেখা আছে, তো আমি আর লিখলাম না। আরেকটা গুণ মানে কি, আরেকটা গুণ মানে, আরেকটা গুণ মানে এখানে দেওয়া আছে কি, সেটা নৌকা টানার দড়ি। এইটা হলো দন্তান্ন, এটা হলো মূর্ধন্য গুণ, নৌকা টানার দড়ি। নৌকা টানার দড়ি, তাহলে নৌকা টানার দড়ি। এখন তোমরা কি মাঝি গুণ টানছে, তাহলে এটার সাথে কি বলবে তোমরা, মাঝি গুণ টানছে, গুণ এই দন্তন্ন আর মূর্ধন্যর পার্থক্য এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করলাম যে আমরা অনেকদিন ক্লাস করিনি বলে তোমাদেরকে একটু বেশি পড়া দেওয়া হয়ে যাচ্ছে আমার, বুঝতে পারছো শিক্ষার্থীরা? তোমরা কি বিরক্ত হচ্ছ? বিরক্ত হবে না, অনেকদিন আমরা ক্লাস করিনি, তার জন্য আজকে একটা কবিতা আমি একদিনেই শেষ করে দিচ্ছি, তোমরা এই 6-7 দিনে এই কবিতাটা সম্পূর্ণ প্রশ্নের উত্তর এগুলো করে নিবার, 4-5 পর্যন্ত। আমি সাধারণত এতগুলো দেই না, আমি 2-3টা দেই। হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি 5 পর্যন্ত দিলাম, কবিতা দিলাম এবং 5 পর্যন্ত বাড়ির পড়া দিলাম। 5 নম্বরে কি আছে দেখো, পরের চরণটি বলি এবং লিখি। যদি তুমি কবিতাটা মুখস্থ না করো, তাহলে তুমি দেখ এখানে দেওয়া আছে গুণেতে হইলে বড়, গুণেতে হইলে বড় পরে কবিতা যদি মুখস্থ না করো, তাহলে তুমি কি বলতে পারবে যে পরের লাইনটা? সেজন্য তোমাকে ওই ওই কবিতাটা মুখস্থ করতে হবে এবং পরের লাইনটা বলতে হবে, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, লাস্টের লাইন। তাহলে তোমাদের বাড়ি পড়া থাকলো কবিতা মুখস্থ, বাড়ি পড়া বাড়ির পড়া কবিতা মুখস্থ, কবিতা মুখস্থ 1, 2, 3, 4 ও 5 নং প্রশ্ন। বাড়ির পড়া তাহলে তোমাদের থাকলো 1, 2, 3, 4, 5 নং, এগুলো তোমরা সব পূর্ণটা পড়বে এবং বাসায় সুন্দরভাবে লিখবে, এবং স্কুল যখন খুলবে তখন আমরা তোমরা সেই খাতা তোমরা আমাদেরকে দিবে, আমরা সেই খাতা দেখে দিব। অর্থাৎ তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে এই ক্লাসটা শেষ আমাদের। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।